সালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে এক লাফে সোনার রেটটা অনেকটাই কিন্তু কমে গেছে বাংলাদেশে এবং ওমানে। একদিনের ব্যবধানে তো বাংলাদেশে প্রায় 5 থেকে 6 হাজার টাকার মতো করে কমে গেছে, অপরদিকে আবার ওমানেও কিন্তু সোনার রেটটা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। নভেম্বর মাসের শেষের দিকে এসে সোনার দামটা অনেক বেশি পরিমাণে দরপতন হচ্ছে, তাই প্রতিদিনকার সোনার রেটের আপডেটগুলি পেতে অবশ্যই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি শেয়ার করে দিলে অন্য ভাইরা যেন অনেকটাই উপকৃত হতে পারবে। তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বর্ণের রেট। আজকে যারা বাংলাদেশ থেকে 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন 11,793 টাকার মতো করে পেয়ে যাবেন 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম। তাহলে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে 1,37,553 টাকা, যেখানে গতকালকেও 1,42,43,000 টাকার উপরে ছিল, এখন কিন্তু আবার এক লাফে প্রায় 5-6 হাজার টাকার মতো কমে গেছে। অপরদিকে আজকে বাংলাদেশে 21 ক্যারেটের প্রতি গ্রাম 11,643 টাকা, তাহলে 21 ক্যারেটের প্রতি ভরি 1,35,803 টাকা, 18 ক্যারেটের প্রতি গ্রাম 9,979 টাকা, তাহলে 18 ক্যারেটের প্রতি ভরি 1,16,395 টাকা, সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম 8,200 টাকা, তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি ভরি 95,644 টাকা। অপরদিকে আজকে ওমানে দুইটা কোম্পানির স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো, যেটাতে একটু বেশি সেরাটা আগে জানিয়ে দিচ্ছি। ওমানে 24 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম 33,500 পয়সা, আর 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম 31,500 পয়সা। এটা ছিল ওমানের একটা কোম্পানির স্বর্ণের রেট। অপরদিকে ওমানে আরেকটা কোম্পানিতে 24 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম 32,787 পয়সা, তাহলে 24 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে 382,427 পয়সা, 22 ক্যারেটের প্রতি গ্রাম 30,59 পয়সা, তাহলে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 350,608 পয়সা, 21 ক্যারেটের প্রতি গ্রাম 88,692 পয়সা, তাহলে 21 ক্যারেটের প্রতি ভরি 334,663 পয়সা, 18 ক্যারেটের প্রতি গ্রাম 24,593 পয়সা, তাহলে 18 ক্যারেটের প্রতি ভরি 286,852 পয়সা। তো বন্ধুরা, এগুলোর সাথে কিন্তু আমি ব্যাড ট্যাক্স, মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি, সেগুলো যদি যোগ করেন তাহলে স্বর্ণের রেটটা আরও অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে।